আসসালামু আলাইকুম, আমার নাম বুলবুল আহমেদ। আমি ন্যাশনাল ফরেন এমপ্লয়মেন্ট অ্যাসোসিয়েশন এশিয়া গ্রুপের একজন সেলস অ্যান্ড মার্কেটিং প্রতিনিধি হিসাবে কাজ করি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের কোম্পানি নিয়ে কথা বলার জন্য। আমাদের কোম্পানি হচ্ছে আখিয়াবাড়া কান্ডা স্টেশনে অবস্থিত। আখিয়াবাড়া কান্ডা স্টেশন থেকে এক্সটি এক্সিট দিয়ে আপনি যদি বের হন, তাহলে হচ্ছে 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনি আমাদের কোম্পানিতে আবার আসতে পারবেন। আমরা কি ধরনের কোম্পানি নিয়ে কাজ করি, আমরা কি ধরনের কোম্পানি, আমরা হচ্ছে একটা ভিসা প্রসেসিং এজেন্সি যারা হিউম্যান রিক্রুটমেন্ট কোম্পানি নিয়ে কাজ করে। তো আমরা বেসিক্যালি আমরা বলতে পারি যে আমরা ভিসা রিলেটেড যে ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমরা যে বিষয়গুলো কাজ করি সেই বিষয়গুলোর মধ্যে পড়ে 1 নম্বর হচ্ছে ভিসা প্রসেসিং, ভিসা টু ভিসা চেঞ্জ, স্টুডেন্ট টু ওয়ার্কিং ভিসা, তো এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। তো আমরা যে বিষয়গুলো প্রতিদিন যে কোম্পানিগুলো নিয়ে কাজ করি তার মধ্যে জব ফেয়ার, জবের মেলা যেটা, তো জব ফেয়ারটা হচ্ছে আমাদের শুক্রবার সোমবার ও বুধবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। যারা এই সময় আসবেন তারা এই অন্য টিকিটটা পাবেন, এবং সাথে যে দিনগুলো থাকতেছে শনিবার, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার, এই 4 দিনও আমাদের জব ফেয়ারটা থাকে দুপুর দুইটা থেকে দুপুর তিনটা পর্যন্ত। যারা সপ্তাহে 7 দিন কিংবা 5 দিন কাজ করেন, অফিস আওয়ারে 9টা 5টা উইকডেজে কাজ করেন, তারা হচ্ছে শনিবার রবিবার আমাদের কোম্পানিতে জব ফেয়ার আসতে পারবেন। জব ফেয়ারে আসার বেনিফিটটা কি, আপনি এই ইউলো টিকিটটা পাচ্ছেন, যেটা হলো টিকিট আমরা ইন্টারভিউর কার্ড বলি। এই কার্ডের মাধ্যমে আমরা যে 25-30টা কোম্পানি ডেলি উপস্থাপন করি সে কোম্পানিগুলোতে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তো আজকে আমি যে জবটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে টোকিওর মধ্যে একটা ক্লিনিং কোম্পানি, যেটা হাইজেনিক ক্লিনিং আমরা বলি, যেটা কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। এই স্প্রের মাধ্যমে যে তেলা পোকা কিংবা মৌমাছি কিংবা মশা এই ধরনের কিছু জীবাণু পরিষ্কার করার কাজ, এটা নিজস্ব অ্যাকোমোডেশন আছে, তার ব্যবস্থা, থাকার ব্যবস্থা আছে। এই কোম্পানিটার স্যালারি হচ্ছে 20 থেকে 28 মান পর্যন্ত। তো এই কোম্পানিটাতে আমরা 2 জন লোক নিয়োগ দিব। যারা এই কোম্পানিটাতে জব করতে আগ্রহী তারা হচ্ছে আমাদের এই কোম্পানিতে এসে জব ফেয়ারে অ্যাটেন্ড করতে হবে। যারা জব ফেয়ার অ্যাটেন্ড করবেন তারা হচ্ছে এই কোম্পানিটাতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।